বকটুই গণহত্যা হাঁসখালী সহ রাজ্যের যে সমস্ত ঘটনা সিবিআই তদন্তের অধীন তা দ্রুত নিষ্পত্তি করতে পাশাপাশি বালি পাথর কয়লা এবং গরু সহ তোলাবাজির ঘটনাগুলোকে সিবিআই তদন্তের আওতাভুক্ত করতে হবে এই দাবিতেই রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে ডেপুটেশন জমা দেয় বামফ্রন্ট যার নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বৃহস্পতিবার বকটুই মোড় থেকে মিছিল শুরু করে বামফ্রন্টের কর্মী সমর্থকেরা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এছাড়াও ডক্টর রামচন্দ্র ডোম সহ অন্যান্য নেতৃত্ব সিবিআই এর তদন্তে আমরা খুশি অথবা অখুশি কোনো কিছুই তো বলিনি মানুষ রাজ্য সরকারের ভরসা রেখেছিল বুঝেছে যে ভরসা করে জায়গা নেই কোর্ট সেবারে ভরসা রেখেছে সেবারে রাখতে চায় কিন্তু সিবিআই কে যেন তার যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে না হলে ভরসা থাকবে না কার পিছনে অনুব্রত আর কার পিছনে আশিস ব্যানার্জি এতে আমার কিন্তু অতীতে শাস্তি দিতে হবে যথাযথ শাস্তি যেসব ফেল থেকে সিকে দায়িত্ব দিয়েছে এই তদন্তে আট জন যে শাস্তি কারণে বিআই দপ্তরে আমরা বিক্ষোভে গরু পাচার কয়লা পাচার সোনা পাচার একেবারে পাচারের পর পাচারের রেকর্ড করেছে তৃণমূলের সরকার এবং তার দল এটা তো কোনো সন্দেহ নেই এবং সেইগুলো কোর্টের নজরদারিতে পিআইয়ের তদন্ত যেন দীর্ঘায়িত না হয়